বাড়া চিকেন, এটা পনস মশলা, মটন বিরিয়ানি। আজকের দিনটা আমার সব থেকে একটা সেরা দিন, আমার খুব ভালো লেগেছে। ভাবা যায় এর উপরে নাকি আমরা বসে খেলাম। হাই গাইস, আমি সমীর, তোমরা দেখছো হ্যাপি টু সিন। আর আজকে লাবণীর জন্মদিন, আর আমরা এই জন্মদিন উপলক্ষে পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি লাঞ্চ করতে দুপুরের। এই লাঞ্চটা কোথায় হচ্ছে তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো। আর এই লাঞ্চটা হবে হচ্ছে বিশ্ববাংলা গেট, কলকাতা সব থেকে উঁচু হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, যেখানে আমরা উঠবো, আনন্দ করব, খাবো, সিনেমেটিক ভিডিও করব, আর তোমাদের সঙ্গে রাখবো। তো চলো দেখে নাও ওখানে গিয়ে আমরা কী কী করছি, আর কী কী খাচ্ছি, আর কীরকম দেখতে, কেমন পরিবেশ, এই টোটালটাই থাকবে। আর তোমরা কী করে আসবে, তোমরা যদি হাওড়া শিয়ালদা থেকে আসো তোমরা ওখান থেকে বাস পেয়ে যাবে, আর যদি তোমরা এয়ারপোর্ট থেকে আসতে যাও তো ডাইরেক্ট ওখান থেকে ক্যাব পেয়ে যাবে, বাইক ট্যাক্সি পেয়ে যাবে, দেন বাসও পেয়ে যাবে। তো আর যারা নিউ টাউনে চলে এসছো, অলরেডি আছো, তারা দেরি করো না, হ্যাঙ্গি রেস্টুরেন্টে চলে আসো, আর এখানে এসে জমি আড্ডা মারো সব পরিবারে মিলে বন্ধুবান্ধব নিয়ে। তো আর দেরি করে লাভ নেই, যাওয়া যাক গন্তব্য স্থলে। সেরকম কিছু বলবো না, আজকে লাবণীর বার্থডে, সো গাইস আমরা সপরিবারে চলে এসেছি নিউ টাউন গেটের সামনে, আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো ভিতরের দিকে। তো দেখি গিয়ে নাম লেখাতে হবে, তো আর কী কী এদের নিয়মকানুন আছে সেগুলো ফর্ম মানে ফিল আপ করতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর আজকে তো অনেক কিছু ধামাকা হবে বস। 5054 10 10। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের নাম এন্ট্রি হয়ে গেছে এই মুহূর্তে, আর আমরা এখন উপরে যাব। উপরে গিয়ে আমরা খাবার টাবার অর্ডার করতে হবে, অনেক কিছু দেখারও আমার বাকি আছে। ব্যাগ জমা করতে হবে, তো চলো ব্যাগগুলো। তো গাইস আমরা এখন রেস্টুরেন্টের নিচে আছি, আর এই রেস্টুরেন্টের মেইন হচ্ছে কিছু নিয়ম আছে, যেমন হেলমেট, ব্যাগ যেগুলো আছে সেগুলো নিচে রেখে দিয়ে আমাদের উপরে উঠতে হবে। তো লাবুর একটা স্বপ্ন ছিল যে তার বার্থডেতে এখানে আসবে, তো সেটা আজকে পূরণ হতে চলেছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, এটাই বলবো আজ সারাদিন। তো আমরা এখন লিফটের মধ্যে ঢুকছি, আর মোটামুটি হয়ে গেছি আমাদের বাড়ি। যারা যারা দেখছো তোমরা সবাই এসো, তো আমরা আলটিমেটলি উপরে চলে এসেছি, আর এখন আস্তে আস্তে করে ভিতরে যাবো, টেবিলটা বুক করতে হবে। তো ভেতরে পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি, তো কেমন আমরা এখন আছি হ্যাঙ্গিং রেস্টুরেন্টের মধ্যে, আর এখানে একটা অ্যাম্বিয়েন্সই আলাদা। তো ওখানে রবীন্দ্রসঙ্গীত চলছে একদম হালকা সাউন্ডে, আর মোটামুটি আমরা যখন এসেছি এখন বাজে হচ্ছে কটা বাজে, দুটো বাজিনি এখন, দুটো বাজে 1:47। তো মোটামুটি অনেকেই লাঞ্চ করছে, তো এখন একজন বাকি আছে শুভজিৎদা। তো শুভজিৎদা আসলে আমরা লাঞ্চটা স্টার্ট করব। তো এখন আমাদের একটু অর্ডার দিতে হবে, আর এই যে বাদবাকি সবাই লোক আছে এখানে। লাবণীয়া দিদি মেনু সেট করছে, দেখতে লাগাবো।
এটাই লাবণী, তুমি কি ফিল করছো? দুলছে কিন্তু। হ্যাঁ, এইটাই হচ্ছে সব থেকে মেইন। আমার অনেকের ভয় লাগে, আমার বেশ মজা লাগে দোলটা, ভালো লাগে। মানে আমি তো ভাবলাম যে কেঁপে উঠলো কেন, তো তারপরে বুঝতে পারলাম যে না, এটা তো মানে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, তো এটা একটুখানি দোল খায়। আর এটা নাকি বৃষ্টির দিনে নাকি একটু বেশি বেশি দোল খায়। তো এখানে যারা আসছো ভয় পর কিচ্ছু নেই, আমরা একটুখানি নর্মালি ভয় পেয়েছিলাম, এখন আর পাচ্ছি না। মশলা দুটো গ্রিন স্যালাড, তিনটে জলের বোতল আর একটা রাড়া ছিল। খাবার আসতে 30 মিনিট সময় লাগবে। তো আমরা এই মুহূর্তে অর্ডারটা দিয়ে দিয়েছি, আর ওটা হতে আধা ঘন্টার মতো টাইম লাগবে, কারণ অনেকটা লম্বা বড় লিস্ট রয়েছে। আর ভেতরটা হালকা হালকা দোল খাচ্ছে। আর আমার সঙ্গে রয়েছে বাবু। বাবু একটু কেমন লাগছে? বাবু ভালো লাগছে। আর পিছনে রয়েছে সাউন্দা। আর তোমাদেরকে একটু ভিউটা দেখাই কেমন লাগছে। ওয়াও 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 ফিল আসছে। ওয়াও ওয়াও। এক তুই হে দিল নে জিসে হর দম আপনা মানা, কেসি লাগি লাগে লগন তুসে জানা। আজকে লাবণীর বার্থডে স্পেশাল ভিডিও, তো তোমরা শেষ পর্যন্ত দেখবে কিন্তু, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এইরকম একটা গিফট দারুণ দারুণ লাগছে। এটা প্রাপ্তি, ভালো মেয়েদের ভালো প্রাপ্তি থাকে। থ্যাংক ইউ। উপরের থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা একটা অসাধারণ, যেটা বলেও কল্পনা করা যাবে না। বিশ্ববাংলা গেটের সম্পর্কিত যদি আরও কিছু বলতে হয়, তাহলে বিশ্ববাংলা গেটটি 2019 সালে তৈরি হয়েছিল এবং এর উচ্চতা প্রায় 80 ফিট, এবং হিটকো কোম্পানি এই গেটটি বানাতে প্রায় 25 কোটি টাকা খরচা করেছিল। এবং এটা কতটা সুন্দর করে গড়ে তুলেছে আমাদের এই নিউ টাউনের মুখে, তো থ্যাংক ইউ হিটকো কোম্পানি। কারণ আপনারা যদি এই নিদর্শনটুকু না বানাতেন কলকাতার বুকে, তাহলে হয়তো এত সুন্দর একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট আমরা পেতাম। সুন্দর করে সাজানো কিন্তু ভাবতেই পারিনি, কারণ যখনই যেতাম নিচে থেকেই চলে যেতাম। আর উপরটা এত সুন্দর করে সাজিয়েছে, ফার্স্ট টাইম দেখে তো মারাত্মক লাগছে। আর এখানে দুটো সাইডে, এটা একটা অনেক বড় জায়গা, পুরো গোল করে ঘুরানো। আর এই জায়গাটার মধ্যে যেই জিনিসগুলো সাজিয়েছে সেগুলো তোমাদেরকে এখন আমি একটুখানি এক্সপ্লোর করব রানিংয়ে, তো তোমরা দেখতে থাকো। তোমরা কখন আসবে বিশ্বকর্মা গেটে? এটা হচ্ছে তোমরা লাঞ্চের টাইমে আসতে পারো, 12টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এবং এই টাইমের মধ্যে তোমাদের আসতে হবে এবং এখানে এসে ডিনারটা সেরে নিতে হবে। তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু সারাক্ষণ তুমি খোলা পাবে না। এখানে একটা টাইমিং করে দেওয়া হয়েছে, আগে যেমন অনলাইন থেকে বুক করা হতো বুক মাই শো থেকে, তখন এখন কিন্তু এই জিনিসটা নেই। এখানে প্রেজেন্ট আসতে হবে, মানে এখানে এসে তোমাকে নাম লেখাতে হবে, এবং নাম লেখানোর পরে উপরে আসবে, কিন্তু একটা ক্যাটেগরিয়া আছে, পার হেড 500 টাকা তোমাদের রেস্টুরেন্টে বিল করতে হবে, তো এটা মাথায় রেখো। আর সো অসাধারণ জায়গা আছে, অসাধারণ খাবার দাবারও আমরা অর্ডার করে এসেছি, আর সেইগুলো এখন গিয়ে ভুড়িভোজ করতে হবে। খাবো, সবাই খাবো, খাবো আর তোমরা দেখবে। এটা হচ্ছে আমাদের টেবিল, এই টেবিলে একদম সর্বপ্রথম সাজানো হয়েছে, তারপরে
সুদি ভাই বসে মা এই সুজিতে চলে এসছে বাবু বাবু মাসি মামাবের বা কি কি এসছে খাবার তো খাবারে কি কি এসছে তোমাদের একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে রাড়া চিকেন এটা প্রন্স মশালা মটন বিরিয়ানি ওয়াও ব্যারিস্তাটা যা দেখাচ্ছে না লাগছে দেখতে তারপরে গ্রিন স্যালাড আর এটাও রাড়া মশালা আর এখানে আটা দিয়ে কোদালি মাটি দিয়ে দেওয়া মটন থাকবে একটা মটন বিরিয়ানিতে মটন থাকবে দু পিস টু পিস হ্যাঁ এক পিস ডিম থাকবে এক পিস এক পিস আলু থাকবে বন্ধটা কিন্তু ভালো আসছে হ্যাঁ ভেবো না ট্যাঙ্গাউ রেস্টুরেন্টে এসে কেমন খাবে কি বন্ধটা ভালো আসছে এই খেতে তো কেমন খেতে কেমন খেয়েছো এখনো খাওনি তো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগে রিভিউ দেবে দাদা তো দাদা বিরিয়ানিটা খুব মানে মাটন বিরিয়ানিটা দাদার খুব ফেভারিট তো আজকে রিভিউ দাদা মোটামুটি ঠিকই আছে অর্ডার জানি টেস্ট মোটামুটি ঠিক আছে দাদার কাছ থেকে রিভিউ মানে পাঁচে পাঁচ না বললো পাঁচে তিন একদম কনফার্ম বিরিয়ানি চালটা ডিম দিয়ে অসাধারণ লাগলো অসাধারণ তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর সবাই এখন একটু রেস্ট নিতে গেছে বসার জায়গা যেখানে রয়েছে আর আমাদের বিলটা চাইলাম দাদার কাছে বোট করছি বিলটা দিয়ে আমরা একটুখানি রেস্ট নেব দেন আমরা বাইরে গিয়ে একটুখানি ঘুরবো টুরবো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমাদের এখন খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর পেট ভরে গেছে মোটামুটি যা কোয়ান্টিটি ছিল আপনি এখন মায়ের ক্রাশটাকে দেখাবে মায়ের ক্রাশ উত্তম কুমার বাহ এখানে সে ভালো ছবি হয়ে গেল সো গাইস আমাদের খাওয়া দাওয়া ঘোরা রেস্ট নেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি দু ঘন্টার কাছাকাছি আমরা এখানে রয়েছি আর অসাধারণ একটা মুহূর্ত আমরা সঙ্গে করে ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি আর যাতে তোমরা জিনিসটাকে দেখে একটু অনুভূতি করতে পারো উপলব্ধি করতে পারো কিছুটা কিছুটা কেননা সম্পূর্ণটা তো আমার কাছে কিছুটা অন্তত অনুভূতি করতে পারো আর বার্থডে কার্ডের কাছে জিজ্ঞাসা করি কেমন লাগলো তোমার আজকে ভাষা নেই আমার এটা একদম স্পেশালি একটা অন্যরকম একটা মানে গিফট হয়েছে আমার বার্থডেতে মানে এরকম গিফট কোনোদিনও পাইনি অনেক জিনিস দিয়েছে বা যা কিছু এটা অন্যরকম একটা অন্যরকম ফিলিংস অন্যরকম থ্যাংক ইউ উঠে গেছি টোটাল সাতজন হ্যাঁ
উপর থেকে নিচে নেমে গেছি আর আস্তে আস্তে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, আর এখান থেকে আমাদের ব্যাগ কালেক্ট করতে হবে। আমাদের এখানে ব্যাগ রয়েছে, ব্যাগ কালেক্ট করবো, ঠান্ডা ব্যাগ রয়েছে। আমাদের ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে আর আস্তে আস্তে আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। আর দেখো, আমি আমাদের পুরো পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু দেখাবো। ওয়েদারটা আজকে দারুণ রয়েছে, একটু হালকা রোদ, আর বেশি মানে হালকা রোদ রয়েছে, আলোটাও মোটামুটি ঠিকঠাক, আর আই থিঙ্ক সাউন্ডটা তোমরা ঠিকঠাক পাচ্ছ। ভাবা যায় এর উপরে নাকি আমরা বসে খেলাম, অসাধারণ। প্রত্যেকটা মুহূর্ত এতটা বিউটিফুল, এতটা বলে বোঝানো যাচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। কারণ এখানে আমি রেফার করবো তোমরা আসো একবার, অন্তত জীবনে একবার আসো, এসে এই মানে মেমোরেবল মুহূর্তটা নিয়ে যাও বাড়িতে, আর অন্তত শেয়ার করতে পারবে সবার সঙ্গে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো হ্যাপিটোসিন, আর খাও দাও জিও, আর কি হবে, একটু ঘুরো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।